তিন মাসের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ লিওনেল মেসি। আগামী তিন মাসের জন্য আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল দিয়েছেন এই নিষেধাজ্ঞা আদেশ। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে কনমেবলকে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করায় এই শাস্তি পাচ্ছেন মেসি। সঙ্গে জরিমানাও করা হয়েছে আর্জেন্টিনা অধিনায়ককে। $50,000 দিতে হবে মেসিকে। এই টাকার অঙ্ক আর্জেন্টিনা কনমেবল টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ থেকে কেটে নেওয়া হবে। এর আগে মেসিকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল কনমেবল। সেটা ছিল চিলির বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার জন্য, সঙ্গে অর্থ ও জরিমানা করা হয়েছিল এবার পেলের ম্যাচ শেষে কনমেবলকে নিয়ে করা মন্তব্যের জন্য। এই শাস্তির বিপরীতে আগামী 7 দিনের মধ্যে চেম্বার অব আপিলস ফর কনমেবলে আপিল করার সুযোগ থাকছে মেসির। আগামী 3 মাসের জন্য অবশ্য আর্জেন্টিনা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই, রয়েছে 4টি প্রীতি ম্যাচ। নিষেধাজ্ঞার তারিখ গণনা করা হবে 2 আগস্টের পর থেকে। এই সময় আর্জেন্টিনা হয়ে যে কোনো ম্যাচে নিষিদ্ধ থাকবেন লিওনেল মেসি।